Bismillahirrahmanirrahim. Shubhriya shikhati bindo. Amra online class e tomader shubhechha janiye shuru korchi. Ami Muhammad Rabiul Islam, shohokari oddhapok, itihas bibhag, Bankra degree college. Ami ajke alochona korbo prak biplob France-er orthonoitik obostha. Orthat farashi biplober purbe France-er অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এইটা নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ফরাসি বিপ্লব কি, আমরা ফরাসি বিপ্লব কি সেটা নিয়ে গতদিন আলোচনা করেছিলাম যে শতাব্দী সঞ্চিত কুসংস্কার অনাচার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিশেষ করে নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য রুখে দাঁড়িয়ে যে আন্দোলন সংগ্রাম যে বিপ্লব করেছিল ফ্রান্সের সর্বশ্রেণীর সাধারণ মানুষ সেটাই মূলত ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব ইউরোপ তথা সারা পৃথিবীর ইতিহাসে একটা উল্লেখযোগ্য ঘটনা, ইতিহাসের সারা জাগানো ঘটনার ভিতরে ফরাসি বিপ্লব অন্যতম। তো আমরা সেই ফরাসি বিপ্লবের পূর্বের সামাজিক অবস্থা আলোচনা করেছিলাম গত ক্লাসে, আজকে আলোচনা করব প্রাক বিপ্লব ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা। এখন ফ্রান্সের অর্থনৈতিক অবস্থার মূল উৎস ছিল কর ব্যবস্থা। ফ্রান্সের অর্থনৈতিক অবস্থার মূল উৎস ছিল হচ্ছে কর ব্যবস্থা। এই কর ব্যবস্থা মানে একটা দেশের অর্থনৈতিক চালিকা শক্তি, একটা দেশের অর্থনৈতিক চলে কিন্তু বিশেষ করে রাজস্ব থেকে। সেই রাজস্ব আদায়ের যে সিস্টেম, রাজস্ব আদায়ের যে প্রথা, সেই প্রথা বিশেষ করে ফ্রান্সে ছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ, বৈষম্যপূর্ণ এবং দুর্নীতি, সেখানে দুর্নীতি বিরাজমান। এই ত্রুটিপূর্ণ, বৈষম্যপূর্ণ এবং দুর্নীতি বিরাজমান এই কর ব্যবস্থায় ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা বিরাজমান ছিল। সেই অর্থনৈতিক অবস্থা বিরাজমান ফ্রান্সের কর ব্যবস্থায় আমরা দেখেছি কি সেখানে সরকারি অপচয়, অহেতুক যুদ্ধ ব্যয়, ফসলহানি, রাজ পরিবারের অমিত ব্যয়িতার কারণে অর্থনৈতিক অবস্থা ফ্রান্সের প্রাক বিপ্লব ফ্রান্সের অর্থনৈতিক অবস্থার যে বিশৃঙ্খলার অবস্থা সেটা একেবারে মানে উল্লেখযোগ্য বিষয়। ফ্রান্সের অর্থনীতি ছিল একটা বিশৃঙ্খলা বিষয়। আমরা জানি যে অ্যাডাম স্মিথ হচ্ছে অর্থনীতির জনক, অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ একটা গ্রন্থ লিখেছে, যে গ্রন্থটার নাম আছে অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দি ওয়েলথ অফ নেশন। এই গ্রন্থে লেখার পরেই এই অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনকে পরিণত হয়। তো এই অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক, উনি বিশেষ করে ফ্রান্সকে প্রাক বিপ্লব ফ্রান্সকে বিশেষ করে অর্থনৈতিক বিশৃঙ্খলার জাদুঘর হিসেবে উল্লেখ করেছেন, অর্থনৈতিক বিশৃঙ্খলার জাদুঘর হিসেবে উল্লেখ করেছেন অ্যাডাম স্মিথকে অর্থনৈতিক জনক। আমরা পড়াচ্ছি ইতিহাস, কিন্তু অর্থনৈতিক জনক উনি ফ্রান্সের প্রাক বিপ্লব ফ্রান্সের কর ব্যবস্থা বা অর্থনৈতিক অবস্থাকে অর্থনৈতিক বিশৃঙ্খলার জাদুঘর হিসেবে উল্লেখ করেছেন। তাহলে কী পরিমাণ বিশৃঙ্খলা ছিল, কী পরিমাণ অন্যায় অপকর্ম দুর্নীতি ওই সময় ফ্রান্সে ছিল, সেটা এই ফ্রান্সের এই বিশেষ করে অ্যাডাম স্মিথ উনি উল্লেখ করেছেন যে বিশৃঙ্খলার জাদুঘর, অর্থনৈতিক বিশৃঙ্খলার জাদুঘর হিসেবে পরিচিত এই ফ্রান্স। এই আমরা বিশেষ করে আলোচনা করলাম যে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা মূলত, অর্থনৈতিক অবস্থার মূল উৎস ছিল হচ্ছে কর ব্যবস্থা। এই কর ব্যবস্থা থেকেই ফ্রান্স বিশেষ করে চলতে, এই কর 1789 সালের পূর্বে ফ্রান্সের কর ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পরোক্ষ কর আর একটা হচ্ছে প্রত্যক্ষ কর। তো এখানে প্রত্যক্ষ করের ভিতরে প্রথম আসছে টাইল হচ্ছে ভূমিকর। ভূমি আমরা জানি আমাদের যাদের জমা জমি আছে ব্যাপক মানে কম এবং বেশি যাই হোক না কেন, ভূমির উপরে যার ভূমি আছে তার ট্যাক্স দিতে হবে, তার কর দিতে হবে। তো এই টেইল হচ্ছে ভূমিকর, আর হচ্ছে ক্যাপিটেশন, এটা হচ্ছে উৎপাদন কর, অর্থাৎ উৎপাদিত ফসলের একটা অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। তারপরে আছে ভাতিয়াম আছে আয় কর, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির উপরে একটা ট্যাক্স দিতে হয়, স্থাবর সম্পত্তি আর অস্থাবর সম্পত্তি, এই দুইটা সম্পত্তির উপরে যে ট্যাক্স সেটাকে বলে ভাতিয়াম। এটা গেল তারই টেইল, ক্যাপিটেশন এবং ভাতিয়াম, এই তিনটা হচ্ছে প্রত্যক্ষ কর। একটা হচ্ছে ভূমিকর, আরেকটা হচ্ছে উৎপাদন কর, আরেকটা হচ্ছে আয় কর।
আয়করটা কি স্থাবর অস্থাবর সম্পত্তির উপরে যে আয় হবে সেই আয়ের একটা নির্দিষ্ট অংশ বিশেষ করে গভর্নমেন্টের রাজস্ব খাতে জমা দিতে হবে এবং গভর্নমেন্টকে দিতে হবে। তাহলে প্রত্যক্ষ করাতে একটা হচ্ছে ভূমিকর, একটা হচ্ছে উৎপাদন কর, আর একটা হচ্ছে আয় কর। এটা আমরা দেখাব। আর পরোক্ষ কর কি? পরোক্ষ কর হচ্ছে, পরোক্ষ করের ভিতরে আছে একটা আছে গ্যাবেল, গ্যাবেল বা লবণ কর, গ্যাবেল বা লবণ কর। লবণ যারা খাবে এবং লবণ যারা ব্যবহার করবে তাদেরকেও এই কর দিতে হবে। এখানে কিছু কিছু কর ব্যবস্থা ছিল ফ্রান্সের অত্যন্ত ত্রুটিপূর্ণ এবং জঘন্যতম, বিশেষ করে শিশু থেকে মৃত্যু পথযাত্রী পর্যন্ত, মৃত্যু পথযাত্রী রুগী পর্যন্ত বিশেষ করে এই লবণ কর থেকে রেহাই পেত না। তাহলে গ্যাবেল শব্দের অর্থ হচ্ছে লবণ কর, লবণ যারা খাবে। তাহলে লবণ তো প্রত্যেকেই খায়, তাই না? লবণ এমন কোনো লোক নেই যারা লবণ খায় না। তো সেই লবণ যারা খাবে তাদেরকে কর দিতে হবে। এখান থেকে শিশু থেকে মৃত্যু পথযাত্রী রুগীও বিশেষ করে এই লবণ কর থেকে রেহাই পায়নি। তারপরে আরেকটা আছে কর্মী, কর্মী আছে বাধ্যতামূলক শ্রমকর, বাধ্যতামূলক শ্রমকর। শ্রমকর কি? বিশেষ করে সপ্তাহের, বছরের এবং মাসের কিছু নির্দিষ্ট দিন ছিল, সেই নির্দিষ্ট দিনে সামন্ত প্রভুর জমিতে বিনা শ্রমে এই শ্রম দিতে হবে। তাহলে এটা একটা অমানবিক কর, যে আমি একজন মানুষ স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করে আমার যিনি প্রভু, আমার যিনি মালিক, আমার যিনি বিশেষ করে আমি যার অধীনে কাজ করি তার জমিতে বিশেষ করে শ্রম দেবো, অথচ কোনো টাকা পাবো না, অথচ কোনো অর্থ পাবো না, তাহলে আমার সংসারটা কীভাবে চলবে? কিন্তু ফ্রান্সের ওই প্রাক বিপ্লব যুগে এই কর্মী এক ধরনের বাধ্যতামূলক কর, এই করটা বিশেষ করে ওই দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লোকদেরকে বিশেষ করে জোরপূর্বক আদায় করা হতো তাদের কাছ থেকে। সেই করটাকে আমি সামন্ত প্রভুর জমিতে বিনা পরিশ্রমে এই বছরের কিছু নির্দিষ্ট দিন ছিল, সেই নির্দিষ্ট দিনে শ্রম দিতে হতো। তারপরে আসছে কি অ্যাদ, অ্যাদ আছে ভোগ্য বস্তুর উপরে কর। আমরা যে সমস্ত জিনিস ভোগ করি, আমরা যে সমস্ত জিনিস ভোগ করি সেই সমস্ত জিনিসের উপরে একটা কর বিশেষ করে গভর্নমেন্টকে দিতে হতো, সেটা হচ্ছে ভোগ্য বস্তুর উপরে কর। আরেকটা আসছে যে বাঙালিতে, বাঙালিতে হচ্ছে ধর্মকর। একটা রাষ্ট্রে বিশেষ করে সমস্ত শ্রেণীর জনগণ বসবাস করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন ধর্মের বর্ণের লোক বসবাস করে। সেই বসবাস করার ফলে একটা সম্প্রদায় এক ধর্মের লোক যাতে অন্য সম্প্রদায়ের ধর্মের উপরে বিশেষ করে আঘাত করতে না পারে বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, ধর্মীয় স্বাধীনতা পূর্ণভাবে সমস্ত ধর্মের লোকেরা ভোগ করবে এই নিশ্চয়তা বিধান করবে রাষ্ট্র। তাহলে একটা রাষ্ট্রে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসবাস করে, তাদের ধর্মীয় উৎসব থেকে শুরু করে ধর্মীয় যে সমস্ত বিষয়গুলো আছে সেইগুলো পালন করবে, কিন্তু সেখানে কেউ কারোর বিশৃঙ্খলা করবে না, কেউ অশান্তি সৃষ্টি করতে পারবে না, কেউ বিশেষ করে হস্তক্ষেপ করতে পারবে না, এই নিশ্চয়তা বিধান করবে রাষ্ট্র। এই রাষ্ট্র যেহেতু এই নিশ্চয়তা বিধান করবে, সেহেতু রাষ্ট্রকে একটা ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে। সেই করটা আছে যে উৎপাদিত ফসলের এক দশ ভাগের এক ভাগ, অর্থাৎ এক দশমাংশ রাষ্ট্রকে দিতে হবে। তাহলে এখানে কিছু বিষয় আছে, কিছু কর আছে অত্যন্ত অমানবিক। এই অমানবিক কর বিশেষ করে ফ্রান্সে ওই সময় প্রচলিত ছিল। অথচ আমরা দেখি যে হাদিস এবং কুরআন, কুরআন এবং হাদিসের সুন্নাহ মোতাবেক চার প্রকারের কর হচ্ছে বৈধ। একটা হচ্ছে খারাজ, জাকাত, একটা হচ্ছে জিজিয়া, একটা হচ্ছে খুমস। কিন্তু এখানে যে সমস্ত করের কথা বলা আছে আমরা বললাম কি খারাজ, জাকাত, জিজিয়া, খুমস। খারাজ হচ্ছে উৎপাদিত ফসলের একটা নির্দিষ্ট অংশ রাষ্ট্রীয় কথা কোষাগারে জমা দিতে হবে, এটা ইসলামের বিধানে রয়েছে। জাকাত কি আমরা জানি, জাকাত হচ্ছে বছরের সমস্ত ব্যয় নির্বাহ করার পরে যে উদ্বৃত্ত অর্থ থাকে সেই অর্থের বিশেষ করে শতকরা আড়াই টাকা, হাজারে 250 টাকা আর লাখে 2,500 টাকা, এটা জাকাত হিসাবে গরিব মানুষের ভিতরে দিতে হবে। এটা গেল জাকাত। আর একটা আছে জিজিয়া, জিজিয়া আছে ধর্মকর। ধর্মকর বললাম কি যে একটা রাষ্ট্রে সমস্ত শ্রেণীর মানুষ বসবাস করে, সমস্ত ধর্মের লোক বসবাস করে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন শ্রেণী পেশা ধর্মের মতে মানুষ বসবাস করে, তারা ধর্মীয় যে স্বাধীনতা ভোগ করবে সেই স্বাধীনতা বিশেষ করে সেই স্বাধীনতার কারণে রাষ্ট্রকে এই ট্যাক্সটা দিতে হবে। আর একটা আছে খুমস,
খুমস হচ্ছে খোলাফায়ে রাশিদিনের সময়ে, খুমস ছিল খোলাফায়ে রাশিদিনের সময়ে যখন ইসলামের সম্প্রসারণ বাদ চলছিল সেই সময়ে বিশেষ করে এই খুমসের প্রচলন ছিল, কিন্তু এটা এখন আর নেই। খুমস হল যে ওই লুণ্ঠিত দ্রব্য সামগ্রীর একটা নির্দিষ্ট অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে আর সমস্ত সম্পদ যারা লুণ্ঠন করে নিয়ে আসত তারা ভাগ বাটোয়ারা করে নিয়ে বৈধতা খোলাফায়ে রাশিদিনে ছিল, কিন্তু এখন আর এটা নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা আজকে আমরা আর বেশি দূর আলোচনায় যাব না। আমরা আছে কি দেখলাম, প্রাচে বিপ্লব যুগে প্রাচে কর ব্যবস্থা ছিল দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ কর, একটা হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ করের ভিতরে আছে বিশেষ করে ভূমি কর, তারপরে উৎপাদন কর এবং আয়কর। এই তিনটা হচ্ছে প্রত্যক্ষ কর, মানে সরাসরি কর। আর পরোক্ষ কর ছিল হচ্ছে গ্যাবেল বা লবণ কর, কর্মী বা বাধ্যতামূলক কর, এটা অত্যন্ত অমানবিক। তারপরে ভোগ্য বস্তুর উপরে কর, আর আছে ধর্মকর বাঙালিতে। তো এই পরোক্ষ করগুলো ছিল অত্যন্ত অমানবিক। এই করগুলো জোরপূর্বক বিশেষ করে ওই একেবারে রুট পর্যায়ের লোক যাদের কোনো জমি ছিল না, যাদের কোনো আয়ের কোনো ব্যবস্থা ছিল না, তাদের উপরে এই করগুলো ধার্য করা হয়েছিল, যেটা ছিল অত্যন্ত অমানবিক। তো আমরা আজকে আলোচনা করলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যে প্রাক বিপ্লব ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা। তোমরা এই প্রাক বিপ্লব ফ্রান্সের অর্থনৈতিক অবস্থাটা বাড়িতে বিশেষ করে বইয়ে একটু ভালো করে পড়বা, লাইন বাই লাইন পড়ে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবা। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।